খরার প্রভাবে ফসলহানির শঙ্কা উবে গেছে কৃষকের হাড় ভাঙ্গা শ্রমে। ঘাম ঝরানো কষ্ট ম্লান হয়েছে মাঠ জুড়ে সোনালি ঢেউয়ের কাছে। শস্য ভাণ্ডার খ্যাত রংপুর ও রাজশাহী বিভাগের 16 জেলায় এবার ছাড়িয়েছে বোরো আবাদের লক্ষ্যমাত্রাও। সরকারি হিসেবে এবার প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ বেড়েছে 3 টাকা, আর 30 টাকা কেজি দরে দাম ধরে এবার অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে খাদ্য বিভাগ। বিগত আমন বোরো কোনো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও এবার রংপুরের 8 জেলা থেকে 68,000 ও রাজশাহী বিভাগ থেকে প্রায় 66,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে খাদ্য বিভাগ। সরকার নির্ধারিত রেটে খাদ্য গুদামগুলোতে ধান সরবরাহের ক্ষেত্রে আগ্রহ থাকলেও নানা জটিলতার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। আমাদের তাই ধান দেবো, কিন্তু ওই রকম আমাকে কোনো ব্যবস্থা নাই, বলে আমরা নিয়ে গেলে ওগুলো কোনো পাতায় দেয় না। ওই দলের লোক যা থাকলে আমরা যদি ধান জাতি ভালো করলে দেয়, কিন্তু আমাকে দল ধান ওই সরকারি গোডাউনের লোকের পছন্দ হয় না। খাদ্য গুদামে ধান দেওয়ার জটিল প্রক্রিয়া থেকে কৃষকের মুক্তির জন্য গ্রামগঞ্জ হাটে বাজারে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ কৃষক নেতাদের। পরিয়ালে এখন 750 টাকাতে কিনে রাখছে, তারাই সেটা 1200-1300-1400 টাকা বিক্রি করবে। কিন্তু সরকার যদি খোদ চাষির কাছ থেকে ধানটা কিনত, তাহলে কিন্তু সরকার তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারত। এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বাজারেও কৃষক ধানের ন্যায্য মূল্য পাবে এমন প্রত্যাশা খাদ্য বিভাগের। আর ধান কেনাবেচায় খাদ্য গুদামে কোনো অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। সরকারের উদ্দেশ্য হলো কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, অর্থাৎ কৃষক কিন্তু ন্যায্য মূল্য পেয়েছে, হয়তো সরকার কিনতে পারেনি ঠিক, তবে কৃষক ন্যায্য মূল্য কিন্তু পেয়েছে, বাজারে তারা ভালো দাম পেয়েছে, তো কিন্তু কৃষক খুশি। এই বছর আমরা আশা করছি যে যেহেতু বাজার মূল্যের চাইতে সরকার কৃষকদের প্রান্তিক কৃষকদের কথা লক্ষ্য রেখে সরকার উপযুক্ত মূল্য দিচ্ছে, এবার আমরা আমাদের এই সমস্যাটা হবে না এবং কোনো পর্যায়ে হয়রানির শিকার হবে না, এটা আমরা কথা দিচ্ছি আপনাদের। এবার রংপুর কৃষি অঞ্চলে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22,30,000 টনের কিছু বেশি, আর দিনাজপুর কৃষি অঞ্চলে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11,83,000 টন। অন্যদিকে রাজশাহীর 8 জেলাতেও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কৃষি বিভাগের। এই ছিল বগুড়া থেকে। এবার হাওড়াঞ্চলের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিলেটে। সহকর্মী গুলজার আহমেদ জানাবেন সেখানকার বিস্তারিত। সিলেট অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের পর আজ থেকে শুরু হয়েছে এই অঞ্চলে সরকারের ধান ও চাল সংগ্রহের কার্যক্রম। বিগত বছরগুলোতে নানা কারণে সরকারের এ কার্যক্রমে সিংহভাগ উৎপাদনকারী এগিয়ে না আসলেও এবার তাদেরকে আকৃষ্ট করতে সরকার বাড়িয়েছে ধান ও চালের দাম। কাউসার আহমদ সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের একজন কৃষক। এবার 7 বিঘা জমি চাষ করে তিনি ধান পেয়েছেন প্রায় 80 মনের কাছাকাছি। প্রতি বছরই ধান উৎপাদন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি, তাই ফসল ওঠার সাথে সাথে তা বিক্রি করে তাকে ব্যস্ত থাকতে হয় সেই ঋণ পরিশোধে। কিন্তু সরকার এবার ধানের দাম মন প্রতি 1200 টাকা নির্ধারণ করলেও কাউসার বিক্রি করছেন তার চেয়ে অনেক কম দামে। আমরা তো এই কারণে 50 মন 60 মন আমরা দিতাম পারি না, এর গতিকে না ওই লেগে আমরা বাধ্য হয়ে তারা হচ্ছে বেশি আর কি। সরকারে তো 1200 টাকা দিছি, আমরা এটা জানি এটা এই দামে আমরা বেচতে পারি না। এই দামে আমরা বেচতে পারলে তো আমরা যদি 50 মন 60 মন 100 মন না দিতে পারতাম, তাহলে আমরা বেচতাম পারি। কালসরের মতো হাওড় অঞ্চলের প্রতিটি কৃষকের অভিজ্ঞতা একই রকম। সরকার নির্ধারিত দাম কখনই পান না তারা, বরং মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বা ফরিয়ারা যে দাম নির্ধারণ করেন সেই দামেই বিক্রি করতে হয় তাদের। তো মানুষ এমনি ঋণহীন হইয়া ঋণগ্রস্ত হইয়া মানে চতুর্দিকে লাগিয়েছে পেঁয়াজ, মানে মানুষে তো ঋণ দিতে হইব, ঋণ দিতে হইলে 700 টাকায় ব্যস্ত হইব, যে তো তো কয় তুই বেচা লাগে সর্বোচ্চ নয় সব। সরকার যে সরকার তো কেউ দান নেই না, সে কিছু খেয়েও নেয় না, এটা তো পাইকারি কলতে নিয়ে গিয়া তারা বার্তকি কলাতেই নিয়ে গিয়া 850-900। সারা দেশের মতো হাওড়াঞ্চলেও ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার। দাম নির্ধারণ করা হয়েছে ধান কেজি প্রতি 30 আর চালের 44 টাকা।
খাদ্য অধিদপ্তরের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় এবার ধানের সম্ভাব্য উৎপাদন হবে 27,73,000 টন, যেখানে এই বিভাগ থেকে সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র 25,000 টন, আর সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য 44,000 মেট্রিক টন। চালের বরাদ্দ কিছুটা কম আসছে, কারণ চাল তো জানেন আমরা মিলের থেকে নিই, আসলে সিলেট বিভাগের শহরতে মিলের সংখ্যা অনেক কম, আস্তে আস্তে মিলের পরিমাণ বাড়ে তাহলে আমাদের বরাদ্দের পরিমাণ বাড়বে। জেলা প্রশাসন বলছে আগামীতে হাওড়াঞ্চলে ধান সংগ্রহের পরিমাণ বাড়ানোর চেষ্টা করবেন তারা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল 1 ইঞ্চি জমি পদ্ধতি থাকবে না, সেই ধারাবাহিকতার আলোকে আমরা প্রায় 700 থেকে 795 হেক্টর বেশি ধান আমরা চাষ করেছি, এবং ইতিমধ্যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা প্রায় 13,53,000 মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি, কিন্তু তার চেয়ে আমরা 8,000 মেট্রিক টন ধান আমরা উৎপাদন করবো বলে আমরা আশা করছি। প্রতি বছর এই হাওড়াঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয়ে থাকে তার মধ্যে নামমাত্র অংশ সরকার সংগ্রহ করে থাকে, যার ফলে অধিকাংশই ধান বিক্রি করতে হয় মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে, যা কখনোই ন্যায্য মূল্য পান না কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন যদি সরকার এই অঞ্চলে তাদের সংগ্রহের পরিমাণের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি করে তাহলেই কেবল কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি আগামীতেও উৎপাদনশীলতায় আরও মনোযোগী হয়ে উঠবেন। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ।